হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন পাঁচজন ইউটিউবারের সম্বন্ধে যাদেরকে খুব খারাপভাবে হত্যা করা হয়েছিল। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জুয়ান লুইস ল্যাগুনাস রোজেলস। মেক্সিকোতে বসবাসকারী 17 বছর বয়সী জুয়ানের ফেসবুকে 7 লক্ষ এবং ইনস্টাগ্রামে 3 লক্ষেরও বেশি ফলোয়ার্স ছিল। জুয়ানের এত জনপ্রিয়তা অর্জন করার কারণ ছিল ওর দ্বারা সোশ্যাল সাইটগুলিতে আপলোড করা ভিডিওস, যেখানে ও ছোট বাচ্চাদের মতো ব্যবহার করে বিয়ার খায়, সুন্দরী মেয়েদের ডেট করে আর যা মনে আসে তাই সে ক্যামেরার সামনে বকবক করতে থাকে। ওনার এই ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াও ইউটিউবেও ভালো মতো ভাইরাল হয়ে ওঠে। এমনকি জুয়ানকে বেশ কিছু মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে। কিন্তু 2017 জুয়ান এমন একটি ভিডিও আপলোড করেন যেটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাকে খুন করার কারণ হয়ে দাঁড়ায়। আসলে সেই ভিডিওতে মেক্সিকো ড্রাগস মাফিয়াদের গালিগালাজ করতে থাকে। জুয়ান তাদেরকে খুবই বাজে ভাষায় সম্বোধন করতে থাকে। যদিও জুয়ান এইসব হাসি মজা করার জন্য বলেছিল, কিন্তু ড্রাগ মাফিয়ারা জুয়ানের এই কথাগুলিতে মজা পায়নি। বলে দিই, মেক্সিকো ড্রাগ মাফিয়াদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ গ্যাং হিসেবে ধরা হয়। আসলে তাদেরকে ড্রাগের আতুরঘরও বলা হয়ে থাকে, যার ফলে তাদের নজরে জুয়ান চলে আসে। কিছুদিন পর জুয়ান অন্য একটি ভিডিও লাইভ স্ট্রিম করে, যেখানে সে তার ফ্যানেদের নিজের লোকেশন শেয়ার করে বলে, আপনারাও এখানে চলে আসুন, সবাই একসাথে মিলে পার্টি করব। আর ব্যাস ওই জায়গায় তার ফ্যানেদের সাথে 4 জন বন্দুকধারী লোকও এসে যায়, যারা জুয়ানের মাথায় 18 বার গুলি করে আর ঘটনাস্থলেই জুয়ান মারা যায়। এই 4 জন বন্দুকধারী কারা ছিল তা আজও জানা যায়নি, কিন্তু মনে করা হয় এটি মেক্সিকো ড্রাগ মাফিয়াদেরই কাজ। আশা শাহ। 2016 স্কটল্যান্ডে আশা শাহ নামক এই ইউটিউবারকে ওনারই শপের ভেতর হত্যা করা হয়েছিল। আশা শাহ ইউটিউবে ইসলামের সাথে সম্বন্ধিত নানান ভিডিওস আপলোড করত, যার কথা ইংল্যান্ডে বসবাসকারী তানবীর আমিরের পছন্দ হয় না। তানবীর ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে পৌঁছায় এবং সব বন্ধ করতে থাকা আশা শাহকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এরই মধ্যে আশার একজন বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তানবীরকে আটকানো খুবই মুশকিল হয়ে পড়ে। সে আশাকে শেষ করেই শ্বাস নেয়। এরপর তানবীর আমির নিজেকে পুলিশের হাতে গ্রেপ্তার করিয়ে দেয় এবং তাকে সারা জীবনের জন্য কারাবাস দেওয়া হয়। এই হলো আশা শাহর কিছু ভিডিও ক্লিপ যেগুলি হয়তো তানবীরের পছন্দ হয়নি। Beloved Scottish and English nation. Did you make them? That's in a way. Yeah. You know? Yes. Yeah, good one. Rana Zuhair. বন্ধুরা, আপনারা ইউটিউবে এমন অনেক প্র্যাঙ্কস ভিডিও দেখে থাকবেন যেখানে প্র্যাঙ্কস্টার ভূত সেজে লোকেদের ভয় দেখাতে থাকে। ঠিক এই রকমেরই একটি প্র্যাঙ্ক পাকিস্তানি ইউটিউব চ্যানেল লাহোরি ভাইন্সে আপলোড করা হতো, যেটাকে রেকর্ড করার জন্য আব্দুল সাতুর, হাসান আলী এবং রানা জুহের নামের এই 3 জন ছেলে ল্যাটন রোড লাহোরের একটি পার্কে পৌঁছায়। জানা যায় যে এদের টিমের মধ্যে রানা জুহের ভূতের গেটআপে ছিল, যে লোকেদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল। এইভাবেই সে পার্কে বসে থাকা একটি ফ্যামিলিকে ভয় দেখানোর জন্য সেখানে যায়, আর ওই ফ্যামিলিরই একজন মেম্বার জুহেরের উপর ফায়ারিং শুরু করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে ভূত সেজে থাকা রানা ওখানেই মারা যায়। আর এই পুরো ঘটনাটি ডিসেম্বর 2018 ঘটে, যেটা প্রমাণ করে যে অচেনা মানুষদের সাথে মাত্রা থেকে অতিরিক্ত মজা করাটা ঠিক নয়। কেথ র্যাডক্লিফ। FPS রাশিয়া 2010 তৈরি হওয়া একটি ইউটিউব চ্যানেল, যার ক্রিয়েটর ছিলেন এস্টার কাইল মায়ার্স। চ্যানেলটির মূল বিষয়বস্তু ছিল কিছু ওয়েপন্স ও এক্সপ্লোসিভের রিভিউ দেওয়া এবং তার পাশাপাশি কিছু ডেমো স্টেপ করে দেখানো। এই চ্যানেলটি প্রায় 6.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের সাথে 800 মিলিয়নেরও বেশি ভিউজ নিয়ে একসময় বড় বড় চ্যানেলগুলির মধ্যে অন্যতম ছিল। এস্টার কাইল নিজেই এই চ্যানেলের প্রডিউসার ও ম্যানেজার ছিলেন। জানুয়ারি 2013 তার অফিসের নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে 4টি গানশটের প্রমাণ পাওয়া গিয়েছে।
হত্যাকে কে কিসের জন্য মেরেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। কিছু লোকের মতে তার এইসব ভিডিওগুলির জন্যই তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর পর অনেক তদন্ত চালানো হলেও সঠিক কোনো তথ্য, সঠিক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ক্রিস্টিনা গ্রিমি, খুবই জনপ্রিয় এই গায়িকার ইউটিউবে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। ইনি ইউটিউবে নিজের সিঙ্গিং ক্যারিয়ার শুরু করেন আর কিছু সময় পরে তিনি স্টার হয়ে ওঠেন। কিন্তু 2016 একটি ইভেন্ট চলাকালীন একজন আধ পাগল ব্যক্তি ক্রিস্টিনাকে গুলি করে দেয় আর ক্রিস্টিনা ঘটনাস্থলেই মারা যায়। উনি এটি কেন করেন সেটা আজ পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এটা শিওর যে ক্রিস্টিনা সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গেইন করা গায়িকা ইউটিউবার যার হত্যা করা হয়েছিল। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন unknown_facts_bangla। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।